গেল বছর ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ ফলাফল আনতে পারেনি বাংলাদেশ। মুখ থুবড়ে পড়েছিল 68টিতে। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা এবং দলীয় পারফরম্যান্সের অভাবে শূন্য হাতেই ফিরতে হয়েছিল। তবে এরপর সেই ব্যর্থতাকে পাশ কাটিয়ে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ফরম্যাটে জয় এবং পরবর্তীতে তাদের দেশে গিয়ে ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাটে ঐতিহাসিক জয় তুলে নিয়ে খানিকটা ছন্দে ফিরেছে টাইগাররা। এবার দলের সামনে লক্ষ্য চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে। আর এই আসরের পরিকল্পনা করবে আগামী 19 জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল এবং পরবর্তীতে ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজের খেলোয়াড়দের পারফরমেন্সের উপর ভিত্তি করে। গতকাল এমনটি জানিয়েছেন টাইগার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।